মাদারীপুরে নারী দিবসে হয়ে গেল নানা অনুষ্ঠান। নারী পুরুষের বৈষম্যের ভেদাভেদ ভুলতেই এই আয়োজন করে বিভিন্ন সংগঠন। বুধবার সকালে জেলার সরকারি সমন্বিত অফিস ভবনে প্রথমবারের মতো মেকওভার প্রফেশনাল ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ইয়েস বাংলাদেশ ও ফ্লাই নাইট নামের দুটি প্রতিষ্ঠানের আয়োজনে এতে অংশ নেয় অর্ধশত নারী উদ্যোক্তা। দিনব্যাপী এই কর্মশালার নেতৃত্ব দেন ফাহমিদা মেহবুবা। কিভাবে মেকআপের মাধ্যমে নারীরা ঘরে বসে আয় করে স্বাবলম্বী হতে পারে তা হাতে কলমে শেখানো হয়। নিজেদের আত্মকর্ম মর্যাদার পরিচয়ে যোগ্যতার প্রমাণ ও নারীদের কাজের পরিচিতি বাড়াতে এই কর্মশালা ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করেন অংশ নেয়া উদ্যোক্তারা। পাশাপাশি নারীদের সৌন্দর্যের বিকাশ ফুটে উঠবে বলেও প্রত্যাশা তাদের। মেকআপ সম্পর্কে আমাদের অনেকটা ভুল ধারণা রয়েছে, সেই ভুল ত্রুটিগুলো সবকিছু সমাধানটা আমরা এখানে দেখেছি। আমরা চাই যে এখান থেকে আমরা ভালো একটা পর্যায়ে যেতে। ঘরে বাইরে যদি পুরুষ নারী সমতা বজায় রেখে কাজ করি, নতুন নতুন উদ্যোগে কাজ করি, তাহলে আমাদের দেশটা খুব সুন্দরভাবে চলতে পারবে। সমাজে নারীরা যেন বৈষম্যের শিকার কিংবা অন্যের উপর নির্ভরশীল হয়ে না থাকে এজন্য এই কর্মশালার আয়োজন বলে জানান প্রশিক্ষকরা। পাশাপাশি এই প্রশিক্ষণের মাধ্যমে নারীরা নিজেদের প্রতিভা প্রকাশ করারও সুযোগ পাবে বলে জানান তারা। প্রত্যেকটা মেয়ে তার নিজের যোগ্যতা থেকে, নিজের জায়গা থেকে কিছু একটা করুক, তারা কিছু একটা শিখুক, এমনকি তার বাচ্চাদের শিখাক। আমরা নারীদেরকে ইনফ্লুয়েন্স করছি, তাদেরকে তরুণ উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করছি। এই আয়োজনে সকল নারীদেরকে আহ্বান জানানো হয়েছে যেন তারা উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। অনুষ্ঠানের উদ্যোক্তা ফাহমিদা মেহবুবা জানান ডিজিটাল বাংলাদেশে সর্বক্ষেত্রে নারীরা এগিয়ে থাকতে পারে এজন্যই দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়েছে। আমাকে যেন কারোর প্রতি হচ্ছে থাকতে না হয়, শুধুমাত্র এই জন্য হচ্ছে আমি চিন্তা করেছি যে সবারই স্বাবলম্বী হওয়া উচিত। কর্মশালা শেষে অংশ নেয়াদের মাঝে সনদ বিতরণ করেন জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন। এদিকে আন্তর্জাতিক নারী দিবসে ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন এই স্লোগানকে সামনে রেখে বিকেলে এক আলোচনা সভার আয়োজন করে পুলিশ নারী কল্যাণ সমিতি। এতে জেলার পুলিশ সুপার মাসুদ আলম প্রধান অতিথি থেকে পুলিশ পরিবারের শতাধিক নারী সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, পাশাপাশি প্রত্যেকের হাতে তুলে দেন নানান পুরস্কার। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।